নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম কাঁঠালো আলু দিয়ে নিরামিষ মাছের কালিয়া। নিরামিষ মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে আমি আর দাদিমা কাঁঠাল পাড়তে চলে এসেছি। তো দাদিমা কাঁঠাল পেড়ে নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন দাদিমার কাঁঠাল পাড়া হয়ে গেছে। এবার আমরা রান্নাঘরের দিকে এগোব। এবার দাদিমা কাঁঠালটাকে কেটে নিচ্ছে, আপনারাও কাঁঠালটা এইভাবে প্রথমে কেটে নেবেন, আর এইভাবে কাঁঠালের আঠাটাকে ভালো করে ছাড়িয়ে নেবেন, কারণ কাঁঠালে প্রচুর পরিমাণে আঠা থাকে। অনেকে আছেন কাঁঠালের আঠার ভয়ে কাঁঠাল কাটতে চান না, তো তাদের বলছি তারা হাতে সরিষার তেল মাখিয়ে নেবেন। দাদিমা কাঁঠালও আলুটাকে কেটে ফেলেছে, এবার আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিলাম, জলটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, এবার আমি আলু ও কাঁঠালটা জলে দিয়ে দেব। এবার আমি কাঁঠালে সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে কাঁঠালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠাল ও আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আমি 20 মিনিট মতো কাঁঠালটাকে সেদ্ধ করে নিয়েছি। কাঁঠালটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি প্লাস্টিক ঝুড়িতে নামিয়ে নেব। কাঁঠাল ও আলু জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, কারণ জল থাকলে নিরামিষ মাছটা ভালো হবে না। এবার আমি কাঁঠাল ও আলুটাকে একটা পাত্রে রেখে দিলাম, এবার ঠান্ডা করে নেব। বন্ধুরা, আপনারাও প্রথমে কাঁঠাল ও আলুটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ নিয়ে নিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, রসুন নিয়ে নিলাম। এবার রসুন নেওয়ার পর আমি আদা কুচি নিয়ে নিলাম, এবার কয়েকটা কাজু নিয়ে নিলাম, কাজু নেওয়ার পর আমি সর্ষে নিয়ে নিলাম। এবার সব মিশ্রণগুলোকে ভালো করে বেটে নেব, তার জন্য একটু জল দিয়ে দিলাম। আমি মিক্সিতে বেটে নিয়েছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এবার আমি কাঁঠাল ও আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। নিরামিষ মাছ বানানোর জন্য প্রথমে কাঁঠাল ও আলুতে এবার বেসন নিয়ে নিলাম। বেসনটা নেওয়ার পর আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, 1 চামচ মতো নিয়ে নিলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নাও দিতে পারেন। এবার আমি কাঁঠাল ও আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম, ধনে ও জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম সামান্য, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য চিনি দিয়ে দিলাম, আপনারা চিনি আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। চিনি দেওয়ার পর আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আপনারাও এভাবে ভালো করে মাখিয়ে নেবেন। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালাতে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটাকে থালাতে ভালো করে মাখিয়ে দিতে হবে। থালাতে মাখিয়ে নেওয়ার পর আমি হাতেও সামান্য তেল মাখিয়ে নিলাম। আমি এখানে সরিষার তেল মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন। এবার আমি কাঁঠাল ও আলুটাকে এভাবে 2 হাত দিয়ে গোল গোল করে নেব। আমি 2 হাত দিয়ে গোল করে নিয়েছি। এবার থালাতে দিয়ে মাছের চাকার মতো মাঝখানটায় ফুটো করে দেব, যাতে চাকার মতো দেখতে হয়। তো দেখুন, মাছের চাকার মতো লাগছে। আপনারা যখন চাকার মতো এরকম ফুটো করবেন, তখন হাতে একটু তেল নেবেন, তাহলে দেখবেন খুব ভালো হয়ে যাবে। এবার আমি আরও একটা মাছ আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো আমার হাতে দেখুন এভাবে লেগে যাচ্ছে। তো এভাবে যখন লেগে যাবে, তখন আপনারা হাতে সরিষার তেল নিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এবারও আমি একইভাবে মাছের চাকার মতো ফুটো করে দিলাম। দেখুন এতটা সুন্দর হয়েছে যে একদম অরিজিনাল মাছের মতোই লাগছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি সব মাছগুলো বানিয়ে ফেলেছি। এবার উনুনটা ধরিয়ে নিলাম, উনুনের ওপর একটা কড়াই দিয়ে দিলাম, কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার নিরামিষ মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা যখন নিরামিষ মাছটা ভাজবেন, তখন তেলটা ভালো করে গরম করে নেবেন। তো আমিও তেলটা গরম করে নিয়েছি, এবার নিরামিষ মাছের চাকাটা তেলে ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি একটা চাকা দিয়ে দিয়েছি, এবার আরও একটা চাকা দিয়ে দিলাম। তো এইভাবে আমি পরপর মাছের চাকাগুলো ভেজে নেব।
বন্ধুরা বাড়িতে মাছ মাংস না থাকলে এবং কোনো সবজি না থাকলে আপনারা এভাবে কাঁঠাল ও আলু দিয়ে এভাবে মাছ বানিয়ে খেতে পারেন। আর এই মাছগুলো যখন বাড়িতে বানিয়ে খাবেন তখন কেউ বুঝতেই পারবে না এটা আসল মাছ নাকি নকল মাছ। তো আমার বাড়িতেও যখন আমি প্রথম করেছিলাম তো আমার বর বুঝতেই পেরেছিল না এটা আসল না নকল। তো যখন আমি খেতে দিয়েছিলাম তখন ও ভাবছিল মাছে কাঁটা আছে, তো তখন পরে জানলো যে মাছে কোনো কাঁটা নেই। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে তাক লাগিয়ে দিতে পারবেন। বন্ধুরা এমন অনেকেই আছেন যারা মাছ খেতে ভয় করেন, তো তারা এইভাবে মাছ বাড়িতে বানিয়ে খাবেন, আপনারা খেয়ে দেখবেন আসল মাছের স্বাদকেও হার মানাবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেল, এবার আমি বাকি মাছগুলো এই তেলে একইভাবে ভেজে নেব। দেখুন অরিজিনাল মাছের মতো খুন্তুই দিয়ে এভাবে তুলে নিচ্ছি, তাও মাছটা ভাঙছে না। তো আপনারা এইভাবে মাছটা বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে, ভেঙে যাবে না। এবার আমি মাছের এক পিঠ খুন্তি দিয়ে উল্টিয়ে নিচ্ছি। বন্ধুরা এভাবে আমি সব মাছগুলো ভেজে ফেলেছি, এবার বাকি তেলে মাছগুলোর ঝোল বানিয়ে ফেলবো। এবার আমি নিরামিষ মাছের ঝোল বানানোর জন্য তেলের ওপর পেঁয়াজ কুচি ও একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা ও পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে মশলাটা কষিয়ে নেব। বাটা মশলাটা দেওয়ার পর আমি এক চা চামচ হলুদ দিয়ে দিলাম। এক চা চামচ লবণ দিয়ে দিলাম। এক চা চামচ ধনে ও জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে মাছের ঝোলের টেস্ট আরও বেড়ে যায়। আমি বাটা মশলার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এবার রঙের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো আপনারা যারা তেল কম খান তারা অবশ্যই এইভাবে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন, দেখবেন তেলের পরিমাণটা একটু কম লাগবে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। আমি নিরামিষ মাছের ঝোলে বেশি জল দেব না, নিরামিষ মাছের ঝোলটা গ্রেভি গ্রেভি রাখব। তো আপনারা এভাবে নিরামিষ মাছের ঝোল বেশি রাখবেন না, এরকম হালকা হালকা ঝোল রাখবেন, দেখবেন খেতে খুব টেস্টি হবে। আর বাচ্চাদের থালায় যদি এই রকম একটা নিরামিষ মাছ থালায় পড়ে তো তারা চেটে পুটে খাবে এবং খেয়ে খুব আনন্দ পাবে। তো বন্ধুরা মাছের ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন নিরামিষ মাছের ঝোলটা আমার কতটা লোভনীয় হয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দাদিমা চলে এসেছে, এবার নিরামিষ মাছের ঝোলটা টেস্ট করে বলবে কেমন হয়েছে। দাদিমা, নিরামিষ মাছ রান্না ভাল লাগছে? খুব ভাল লাগছে, নিরামিষ মাছ দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগছে, খাচ্ছে তো? মাছের মতো লাগছে? মাছের মতো লাগছে। নিরামিষ মাছ আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, কি সুন্দর লাগছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।